বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা হ্যাবিটের PJ202 যে প্রজেক্টর আছে, এক কাস্টমার ভাই আমার কাছে এনেছে, এখানে এনেছে। এটা হলো নর্মালি সমস্যা ছিল, ঘোলা আসে বা দাগ আসে, ব্ল্যাক বা কালো দাগ আসে, আফসা আফসা ভাব। এই প্রজেক্টরটা এনেছে কাস্টমার ভাই, যে সমস্যা এটা আমরা প্রথমে দেখব কি সমস্যা, আসলে আইডেন্টিফাই করব, আসলে কাস্টমার ভাই যে যে সমস্যাটার কথাটা বলেছে সেটা আসলে ঠিক কি না সেটা দেখব, তারপর আমরা এটা রিপেয়ার করব। নর্মালি আমরা প্রথমে পাওয়ার দেব, আনবক্সিং করার পর আমরা প্রথমে পাওয়ার দিয়েছি। দেখেন এক সাইটে কিন্তু ওই যে কালো দাগ হয়ে গিয়েছে, এটা কয়েকটা কারণে হয়। এক নম্বরে প্যানেলের কারণে হয়, দুই নম্বর হচ্ছে হলো গ্লাস, যে ভিতরে মিরর গ্লাস দেওয়া থাকে সেই গ্লাসের কারণে হয়। গ্লাসের কারণে বলতে গ্লাসে যদি ময়লা জমে থাকে, অনেক পরিমাণ ময়লা জমে থাকে, আর প্রজেক্টর যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে এই ধরনের ব্ল্যাক দাগ পড়ে থাকে। ময়লা পড়ে থাকলে কিন্তু এই দাগটা এখানে কালো আকারে বা ব্ল্যাক আকারে এটা শো করে। এরপরে এখন আমরা প্রজেক্টরটা ফুল খুলে ফেলবো, এটা ব্যাক সাইডে যে স্ক্রুগুলো আছে স্ক্রু খুলে ফেলবো। মেন হচ্ছিল এখানে একটা ছাকনি দেওয়া থাকে, যে বাতাস ভিতরে ঢোকে, এটা ময়লা এখানে অনেক সময় জমে থাকে, এটা মাঝে মধ্যে খুলে এটা পরিষ্কার করতে হয়। পরিষ্কার করলে যে ময়লাটা আছে এটা নর্মালি চলে যায়, হাওয়াটা ঢোকে, প্রজেক্টরটা ঠান্ডা থাকে অনেক সময়, এটা রক্ষ রাখতে হবে। সব প্রজেক্টরে কম বেশি এই ধরনের কুলিং সিস্টেম দেওয়া থাকে। আমরা স্ক্রুগুলো খুলে ফেললাম, এরপরে আমরা উপরের ঢাকনাটা আস্তে করে টান দেব, দিলে কিন্তু ঢাকনা খুলে গেলে এবার আমরা উপরে যে কেবল আছে এটা খুলে ফেললাম। এরপরে হচ্ছে হলো আমাদের এই কেবলগুলো খুলতে হবে। এটা হলো যে আমাদের ভিতরে যে প্যানেল আছে এটা আসলে প্যানেল লাইন, আর এটা হচ্ছে হলো আমরা যে মোবাইল দিয়ে যে ডিসপ্লে করি এনিকাস্ট অপশন, সেটা হচ্ছিলো এটার সার্কিট এটা। এরপরে আমরা কেবলগুলো সব খুলে ফেলবো। এ পাশে হলো পাওয়ার সার্কিট আছে, আস্তে করে এটা আমরা খুলে ফেললাম, যেটা বললাম যে মিরর যে সার্কিটটা হটস্পটের বা হটস্পট দিয়ে যেটা চালায় আর কি, মিরর সার্কিটিং বা মিরর যেটা চালায় সেটা হচ্ছিল ওই সার্কিট। এরপর আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো, আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে ফেলবো। এরপরে পুরোটা আমরা খুলে ফেলবো, আস্তে আস্তে একটা একটা করে খুলে ফেলবো। আমরা কেবলগুলো খুলে ফেলতেছি, আপনারা যেভাবে দেখতেছেন এভাবে আপনারা আস্তে ধীরে দেখে তারপরে খুলবেন। এরপরে আমরা হচ্ছিলো প্রথমে প্যানেলটা খুলে ফেলবো, কারণ প্যানেলটা হচ্ছে হলো মেন হচ্ছে হলো প্রজেক্টর মেন হচ্ছে হলো প্যানেলটা। এই প্যানেলে দেখেন সাইড দিয়ে কিন্তু এই যে ময়লা পড়েছে দেখা যাচ্ছে, এই যে ময়লা, এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে হলো ভেতর থেকে যে বাতাস, বাইর থেকে যে বাতাস ঢোকে বা হাওয়া ঢোকে ঠান্ডা করার জন্য, এর সাথে যে ময়লাগুলো ঢুকেছে এই ময়লাগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে প্যানেলে। এই প্যানেলে এই ময়লাগুলো থাকার কারণে কিন্তু যখন আমরা ভিডিও প্লে করতেছি বা কোনো কিছু প্লে করতেছি তখন কিন্তু হচ্ছিলো ময়লা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। এরপরে আমরা হচ্ছিলো ফুল প্রজেক্টরের উপরে যে ঢাকনাটা আছে বা কাভারটা আছে প্লাস্টিক কাভারটা, এটা আমরা খুলে ফেলবো, কারণ হচ্ছে হলো এটা আমরা নর্মালি পরিষ্কার করব। ভিতরে অনেক ময়লা থাকে, যেহেতু এর ভিতরে দুই পিস ফ্যান আছে, এটাতে যে আমরা এই যে এই পাশে একটা ফ্যান, আরেক পাশে আরেক সাইডে আরেকটা ফ্যান আছে, যে এটা যে বাল্ব আছে বাল্বকে ঠান্ডা রাখার জন্য হচ্ছিলো এই দুইটা ফ্যান লাগানো হয় বা লাগানো থাকে। এটা আমরা প্রথম এবার আমরা পরিষ্কার করে ফেলবো, ব্লুয়ার দিয়ে আমরা পরিষ্কার করছি। আপনাদের কাছে যে ব্লুয়ার বা এই ধরনের পরিষ্কার করার কোনো যন্ত্র থাকলে সেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন। আমরা এটা পরিষ্কার করতেছি, যে ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা বের করে ফেলবো। আপনারা যে কোনো প্রজেক্টর এভাবে খোলার পরে যদি এরকম হয় তো আপনারা পরিষ্কার করে নেবেন। দাগ কিন্তু কয়েকটা কারণ হয়, প্যানেলের কারণেও দাগ হয়, প্যানেল অনেক সময় নষ্ট হয়ে যায় হিটের কারণে, প্যানেল নষ্ট হয়ে যায় বা অনেক সময় আছে এটা হচ্ছে হলো কিন্তু মিরর গ্লাস, যেটা আপনাদের আগেই বললাম মিরর গ্লাসের জন্যে কিন্তু ভিডিওটা আমরা সোজাভাবে দেখতে পাই। এই গ্লাস এটা পরিষ্কার গ্লাস, এটাতে আমরা পাতলা কোনো সুতির কাপড় দিয়ে আমরা পরিষ্কার করব বা টিস্যু পেপার দিয়ে আমরা পরিষ্কার করব। আমাদের কাছে যে সুতির যে কাপড় আছে সুতির কাপড় দিয়ে আস্তে করে ঘষা দিয়ে আস্তে করে কিন্তু পরিষ্কার করতে হবে, জোরে ঘষা দিলে দাগ পড়বে। যখন দাগ পড়বে তখন কিন্তু আমরা ভিডিওতে যখন দেখব ভিডিও কিন্তু আমাদের ক্লিয়ার দেখা যাবে না, এই জন্য আস্তে ধীরে ময়লাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। প্লিজ ক্লিক
my channel, subscribe and bell button. চাপবেন আমরা গ্লাসটা ফিটিং করে ফেলবো এটা আসলে মিররিং গ্লাস অনেক প্রজেক্টরে বা চায়না প্রজেক্টরে কালারের জন্য একটা আলাদা একটা কালার গ্লাস লাগানো থাকে এটা ছিল প্যানেলটা প্যানেলটা আমরা পরিষ্কার করে ফেলবো কারণ হচ্ছে প্যানেলে যে ময়লা আছে এই ময়লাটার কারণে কিন্তু নরমালি আমাদের ভিডিওটা ক্লিয়ার আসতেছে না ঘোলা ঘোলা আসতেছে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো আপনারা টিস্যু পেপার দিয়ে বা সুতি কাপড় দিয়ে আস্তে ধীরে পরিষ্কার করবেন করে ফেলবেন অনেক সময় আছে গ্লাস ক্লিনার পাওয়া যায় গ্লাস ক্লিনার দিয়েও কিন্তু পরিষ্কার করা যাবে গ্লাস ক্লিনার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন বেশি না পড়ে অল্প একটু গ্লাস ক্লিনার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে গেল এটা হচ্ছে ফ্যান ফ্যানগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে অনেক সময় আছে ফ্যানের ভিতরে ময়লা জমে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ময়লাটা আর বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের যে কুলিং সিস্টেম বা হিটিং যে সিস্টেমটা আছে এটা কিন্তু অতিরিক্ত হিট হয়ে যায় বাল্বের কারণে অতিরিক্ত হিট হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ চলে না বা হচ্ছে লাইটটা কেটে যায় যে ফ্লাশ লাইটটা আছে সে লাইটটা কেটে যায় এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা সুন্দরভাবে ফিটিং করে ফেলবো যেভাবে আমরা খুলছি বা খুলে ফেলছি সেভাবে আমরা সুন্দরভাবে ফিটিং করে ফেলবো আপনারা যেভাবে খুলছেন একটু সুন্দরভাবে আপনারা যদি না বোঝেন বা যদি মনে হচ্ছে যে সমস্যা হবে সেক্ষেত্রে ছবি তুলে রাখবেন বা ভিডিও করে রাখবেন যেন আবার সেইভাবে আপনারা আবার ফিটিং করতে পারেন কারণ হচ্ছে হলো আপনার যে কোনো ডিভাইস মেইন হচ্ছে হলো একটা জিনিস খোলা এবং ফিটিং করা প্রথমে যে বিষয়টা আছে খোলা তারপরের বিষয়টা আসলে ফিটিং করা এই দুইটা জিনিস আপনাদেরকে যে কোনো জিনিসের ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সুন্দরভাবে কেবল প্লাস হচ্ছে হলো ফ্যানগুলো আমরা সেটিং করে ফেললাম এপাশে আমাদের ফিটিং কমপ্লিট এরপরে আমরা প্যানেল সেটিং করে ফেলবো স্ক্রুগুলো আমরা আটকাই দেব স্ক্রুগুলো আমরা যেখান থেকে যে স্ক্রু খুলেছে সেখান থেকে সেই স্ক্রুগুলো আমরা সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি আসলে আপনাদের এই প্রজেক্টরটা এইভাবে দেখানোর কারণ হচ্ছে হলো হয়তো ভিডিওটা একটু বড় হবে দেখানোর কারণ হচ্ছে হলো আপনারা এই প্রজেক্টর যেভাবে যেখান থেকে খুলছেন বা খোলেন সেভাবে যেন সেখান থেকে সুন্দরভাবে লাগাইতে পারেন যদি আপনারা যদি মনেও না থাকে তাহলে এই ভিডিওটা দেখে যান আপনাদের আপনারা যেন সেই প্রজেক্টরটা ফিটিং করতে পারেন এই জন্য হয়তো বা এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে এরপরে আমরা প্যানেলটা সেটিং করে ফেলবো প্যানেলটা লাগানোর সময় সোজাটা সোজাভাবে সেটিং করে ফেলবেন আর প্যানেল লাগানোর সময় আস্তে ধীরে লাগানো বেশি জোরে চাপ দিতে চাপ দেওয়া যাবে না কারণ আসলে প্যানেল যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় অনেক সময় আছে প্যানেলগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু সমস্যা তাহলে প্রজেক্টরটা পুরোটা বাতিল হয়ে যাবে আমরা কেবল কানেক্ট করে দেবো এটা হলো প্যানেলের কানেক্টর আর এই পাশেরটা দিলাম যেটা হচ্ছিলো আমরা মোবাইল দিয়ে আমরা এনিকাস্টের যে সার্কিটটা সেটা এটা হচ্ছিলো যে সাইটের যে বাতাস বা ফ্যানের ভেতরে যে বাতাস ঢোকে বা হাওয়া ঢোকে সেটার একটা উপরের আপনার ঢাকনাটা ফিটিং করে ফেলবো আমাদের মোটামুটি ফিটিং কমপ্লিট এবার আমরা প্রথমে চেক করে দেখবো আসলে কি কমপ্লিট হয়েছে কি না হ্যাঁ আমাদের এখন ভিডিওটা ক্লিয়ার এসেছে বা হচ্ছে হলো ডিসপ্লেটা আমাদের সুন্দর এখন সুন্দর দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই কোনো সাইডে কোনো সমস্যা নেই সুন্দরভাবে চলে এসেছে এবার আমরা ফুল প্রজেক্টর সেটিং করে ফেলবো যেখানে যে ব্যাক পার্টের যে স্ক্রুগুলো আছে সুন্দরভাবে স্ক্রুগুলো চার কর্নারের চারটে স্ক্রু আমরা সেটিং করে ফেলবো বা স্ক্রুগুলো আটকাই দেবো দেওয়ার পরে আমরা ফাইনালি ফিনিশিং একটা চেক দেব যে আসলে আমাদের প্রজেক্টরটা ফুল ওকে হয়েছে কি না এবং আমরা ভিডিও প্লে করে দেখব আসলে ফুল কমপ্লিট হলো কি না এখন কিন্তু এরকম যে আমাদের আগে যে সাইড দিয়ে ব্ল্যাক বা কালো দাগ ছিল এখন কিন্তু সেরকম দাগ নেই এখন কিন্তু সুন্দর ডিসপ্লেটা এখন সুন্দর এসেছে কোনো প্রবলেম নেই কোনো দাগ বা কোনো স্ক্যাচ নেই যেহেতু আমরা সুন্দরভাবে পরিষ্কার করছি এভাবে আপনাদের প্রজেক্টরে যদি সমস্যা হয় এইভাবে আপনারা আপনাদের প্রজেক্টর যে কোনো প্রজেক্টরে বা চায়না প্রজেক্টর হোক বা হিটাসি প্রজেক্টর বা এই ধরনের প্রজেক্টর হলে আপনারা এইভাবে খুলে পরিষ্কার করতে পারেন আর ব্র্যান্ডের যে প্রজেক্টরগুলো আছে সেগুলো কিন্তু প্যানেল অন্যরকম ছোটো ছোটো চারটে প্যানেল থাকে আর যে চায়না যে ধরনের যে প্রজেক্টরগুলো আছে সবগুলো প্রায় সেম সিস্টেম আমাদের মোটামুটি ভিডিও প্লে হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও ভুল সমস্যা হয় বা আমার কোনো সমস্যা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ